প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ফারহানা শারমিন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম তোমাদের কি একটু কিছু মনে আছে? আশা করি একটু হলেও মনে আছে। আমরা একটি নতুন অধ্যায় শুরু করেছিলাম, মনোবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়, সংবেদন ও প্রত্যক্ষ। আমরা প্রথম ক্লাসে সংবেদনের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য পড়েছি। শিক্ষার্থী, আজকে আমরা কি শিখব? আজকে আমাদের শিক্ষণফল হবে, আমরা পরবর্তী অংশটি শিখব। আমরা গত ক্লাসে সংবেদনের অংশ শিখেছিলাম, আজকে শিখব প্রত্যক্ষণের অংশটি। আজকে আমরা প্রত্যক্ষণের সংজ্ঞা পড়ব, প্রত্যক্ষণের বৈশিষ্ট্য পড়ব এবং সংবেদন প্রত্যক্ষণের পার্থক্য পড়ব। তাহলে শিক্ষার্থী, চলো আমরা আমাদের শিক্ষণফলটা আরেকবার বলে দিই। আজকে আমাদের শিক্ষণফল কী হবে? আজকে আমাদের শিক্ষণফল হবে হচ্ছে, আজকে আমরা প্রত্যক্ষণের সংজ্ঞা পড়ব। ঠিক আছে শিক্ষার্থী, আজকে আমরা কী পড়ব? আজকে আমরা প্রত্যক্ষণের সংজ্ঞা পড়ব, তারপরে আমরা বলব প্রত্যক্ষণের বৈশিষ্ট্য, হ্যাঁ, এবং সর্বশেষ যে শিক্ষণফলটি আমরা পড়ব সেটি হচ্ছে সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্য। এই হচ্ছে আজকে আমাদের শিক্ষণফল। তাহলে প্রথমে শুরু করা যায়। আজকে আমরা প্রথমে যেটি করব যে প্রত্যক্ষণের সংজ্ঞা। শিক্ষার্থীরা, আমরা যেহেতু সংবেদনের সংজ্ঞা পড়েছি, সংবেদনের সাথে প্রত্যক্ষণ পুরোপুরি রিলেটেড, হ্যাঁ, সম্পর্কিত। সংবেদন মানে কি ছিল শিক্ষার্থী? সংবেদন ছিল কোনো বিষয় বা বস্তু বা উদ্দীপকের প্রতি প্রাথমিক চেতনা বা বোধ। তার মানে কি? ওই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলেছিলাম না, যে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো উদ্দীপক যদি আমাদের মস্তিষ্কে আঘাত করে, সাথে সাথে আমাদের যে প্রাথমিকভাবে বোধ বা চেতনা বা ফিল করি আমরা, সেটি হচ্ছে সংবেদন। ঠিক আছে, যেমন ধরো হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমি একটা গাড়ির হর্ন শুনে রাস্তার সাইডে আমি লাফ দিলাম। এখানে যে গাড়ির হর্নটা শুনে হঠাৎ করে আমি ভয়ে স্তম্ভিত হয়ে লাফ দিলাম, এটি কিন্তু সংবেদন। এটি আমার পঞ্চ ইন্দ্রিয় কানে শুনে, আমি কর্ণের মাধ্যমে শুনেছি, তারপরে আওয়াজ শুনে আমি লাভ দিয়েছি। তো এইটুক যে কোনো রাস্তা একটা গাড়ির হর্ন শুনে, আওয়াজ শুনে আমি লাভ দিলাম, এটি ছিল সংবেদন। এবার আসি প্রত্যক্ষণে। তাহলে প্রত্যক্ষণ কি হবে? সংবেদনের অর্থগত ব্যাখ্যা হচ্ছে প্রত্যক্ষ। অর্থবোধ মানে মিনিংফুল হতে হবে, ঠিক আছে? সংবেদনকে যখন তুমি ব্যাখ্যা করবা, সেটি আসলে হয়ে যাচ্ছে প্রত্যক্ষ। যেমন যখন আমি লাভ দিলাম, লাভ দেওয়া পর্যন্ত সংবেদন আমি ফিল করলাম, আমার মস্তিষ্কে পৌঁছালো। কিন্তু এই লাভ দেওয়ার পর এখন কি আমি দেখবো না আমি আসলে কিসের হর্ন শুনে লাভ দিয়েছি? আমি কি এটা কোনো মোটরসাইকেলের হর্ন ছিল, না একটি ট্রাকের হর্ন ছিল, না একটি গাড়ির হর্ন ছিল, তাই তো? তো তখন আমি কিন্তু পিছন ঘুরে একবার হলেও দেখবো যে আসলে কিসের আওয়াজটা আমি পেয়েছিলাম, কোন কি কোন ধরনের যানবাহনে হর্ন। তারপরে আমি হঠাৎ দেখলাম যে এটি একটি প্রাইভেট কারের হর্ন ছিল। এই যে আমি পেছন ঘুরে দেখে চিন্তা করে তারপর দেখলাম যে হ্যাঁ, এই যে আমার মস্তিষ্কে এই জিনিসটা একটা এক্সপ্লেন করলো যে হ্যাঁ, ওটাটি প্রাইভেট কারের হর্ন ছিল এবং ওটা শুনেই আমি লাভ দিয়েছি, এই যে ব্যাখ্যা করলো এবং অবশ্যই সেটা অর্থপূর্ণভাবে ব্যাখ্যা করলো, এটিকেই বলে প্রত্যক্ষ। তাহলে প্রত্যক্ষণের সংজ্ঞা কী শিক্ষার্থী? যে সংবেদনের প্রাথমিক চেতনা হচ্ছে, উদ্দীপকের প্রাথমিক চেতনা হচ্ছে সংবেদন, এবং সংবেদনকেই যখন তুমি ব্যাখ্যা বা বিশ্লেষণ করবা এবং অবশ্যই সেটা অর্থপূর্ণভাবে, তখন হয়ে যাবে প্রত্যক্ষ। ঠিক আছে, এখানে তোমাদের বইয়ে অনেক ধরনের মনোবিজ্ঞানের সংজ্ঞা আছে। রডিজার এবং তার সহকর্মীদের একটা সংজ্ঞা যে সংবেদন হচ্ছে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে, আর প্রত্যক্ষণ কী করে সেটাকে অর্থগত ব্যাখ্যা বা অর্থগত বিশ্লেষণ বা ব্যাখ্যা করে। ঠিক আছে, একে এটি রডিজার ও তার সহকর্মীরা মিলে বলেছেন। তাহলে আমরা একটি মনোবিজ্ঞানের সংজ্ঞাও পড়লাম, আবার প্রত্যক্ষণের মানে বেসিক যে জ্ঞানী ও জ্ঞানমূলক সংজ্ঞাটি সেটি পড়লাম। তাহলে আরেকবার বলে ফেলি, সংবেদন দুঃখিত প্রত্যক্ষণটা কি? প্রত্যক্ষণ হলো সংবেদনের প্রাথমিক, সংবেদনের অর্থপূর্ণ বা অর্থপূর্ণ ব্যাখ্যা হচ্ছে প্রত্যক্ষণ। ঠিক আছে, তার মানে কি? যে কোনো বিষয় বা বস্তু সম্বন্ধে উদ্দীপকের প্রাথমিক বোধ বা চেতনা হচ্ছে সংবেদন, এবং সংবেদনকে যখন অর্থবোধভাবে ব্যাখ্যা করা হচ্ছে সেটিই হয়ে যাচ্ছে প্রত্যক্ষ। যেমন কোনো রাস্তায় হঠাৎ চোখে কোনো আলো পড়লো, তাহলে চোখে আলো পড়া
পড়ার সাথে সাথে আমি চোখ বন্ধ করলাম, এই আলো পড়ার সাথে সাথে যে চোখ বন্ধ করলাম এটি হচ্ছে সংবেদন, আমার প্রাথমিক চেতনা। তারপর আমি চিন্তা করতে থাকলাম যে এই আলোটা কিসের ছিল, যখন এটি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করছি হয়তো বা এটি কোনো গাড়ির হর্নের কোনো গাড়ির আলো ছিল, হেডলাইটের আলো। তখন আমি যখন এটা ব্যাখ্যা করছি এটি হয়ে গেল প্রত্যক্ষণ। আশা করি তোমরা সংবেদন ও প্রত্যক্ষণের সংজ্ঞাটি বুঝতে পেরেছ। আমাদের প্রথম শিখনফল কিন্তু শেষ, এরপরে আমরা পরবর্তী শিখনফলে আসি, প্রত্যক্ষণের বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা তোমাদের বইয়ে প্রত্যক্ষণের বৈশিষ্ট্য টোটাল 5টি পয়েন্ট আছে, আমরা আজকে এই 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমরা আসি এবার প্রত্যক্ষণের বৈশিষ্ট্য। প্রত্যক্ষণের বৈশিষ্ট্যতে প্রথম যে বৈশিষ্ট্যটি আমরা দেখব সেটি হচ্ছে প্রত্যক্ষণের প্রথম যে বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নির্বাচন মুখিতা বা প্রথমটি আমরা বইয়ের সিরিয়ালি না যাই, প্রথমেই চলে যাই নির্বাচন মুখিতা, ঠিক আছে? প্রত্যক্ষণের প্রথম বৈশিষ্ট্যটি আমি হচ্ছে লিখি নির্বাচন মুখিতা, আমরা লিখব একটু নির্বাচন মুখিতা, প্রত্যক্ষণের প্রথম বৈশিষ্ট্য নির্বাচন মুখিতা। নির্বাচন মুখিতা বলতে আসলে কিন্তু কি বুঝিয়েছে, নির্বাচন মুখিতা হচ্ছে এটি হচ্ছে প্রত্যক্ষণের প্রথম বৈশিষ্ট্য, যে আমরা আসলে কোনো কিছু যখন দেখতে চাই বা প্রত্যক্ষণ করি সেটি কিন্তু প্রথমেই আমরা নির্বাচন করে রাখি, যে আমি কী দেখবো, তাই না? যেমন ধরো যে সাপোজ ধরো আমার সামনে অনেকগুলো উদ্দীপক রয়েছে, আমার সামনে কিছু নতুন নতুন কমিক্সের বই আছে, হ্যাঁ অনেক মজা মজার কিছু বই আছে, অথবা ধরো আমার সামনে অনেকগুলো নতুন নতুন ড্রেস রয়েছে, অথবা আমার সামনে অনেকগুলো কাগজ কলম রয়েছে। এখন আমি কোনটাকে দেখতে চাই, আমি কোথায় মনোযোগটা দিব, এই যে নির্বাচন মুখিতা আসলে বেসিক্যালি হচ্ছে কোনো কিছু প্রতি মনোযোগ নিবেশন, এবং আমি কোথায় মনোযোগ দিব, ব্যক্তি কোথায় মনোযোগ দিবে সেটি হচ্ছে মেইন কথা, তাই না? প্রত্যক্ষণে এটি একটি বৈশিষ্ট্য যে ব্যক্তি অনেকগুলোর মধ্যে যে কোনো একটি বা দুটি উদ্দীপকের প্রতি মনোযোগ স্থাপন করে। যেমন আমি ওই যে বললাম কমিক্সের বুক অথবা ড্রেস অথবা কাগজ কলম, দেখা গেলো আমি ড্রেসের প্রতি বেশি মনোনিবেশ করছি, মনোযোগ দিচ্ছি বা ওটি বারবার দেখছি ড্রেসগুলো, তাহলে এটি হচ্ছে নির্বাচন মুখিতা, যে ব্যক্তি আসলে নির্বাচন করে নেয় যে সে আসলে কী প্রত্যক্ষণ করবে, ঠিক আছে? এরপরে যে পয়েন্ট সেটি হচ্ছে আমরা একটু দেখি এরপরের যে পয়েন্টটি, এর পয়েন্ট পরের পয়েন্টটি হচ্ছে প্রত্যক্ষণের সংগঠন বা সুবিন্যস্তকরণ, প্রত্যক্ষণীয় সংগঠন বা সুবিন্যস্তকরণ। হ্যাঁ, এখন সংগঠন বা সুবিন্যস্তকরণ থেকে ইজিলি বোঝা যাচ্ছে যে তোমার গোছানো, সংগঠন মানে কি, যে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা বিষয়টি, তাই না? তাহলে সংগঠন হচ্ছে যে যখন যে কোনো কিছু হঠাৎ করে আমাদের মাথায় হঠাৎ করে যখন আসে বা প্রাথমিকভাবে আমরা যখন ফিল করি সেটাকে সংবেদন বলছি, সংবেদন কিন্তু একটু এলোমেলো অবস্থায় থাকে, কিন্তু যখনই আমি কী আমি দেখলাম বা কী কিসের আওয়াজ শুনে আমি রাস্তা দিয়ে লাফ দিলাম বা কিসের আলো আমার চোখে এসে পড়লো, যখন ওইটা আমি কি ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করি সেটি কিন্তু তখন আর এলোমেলো অবস্থায় থাকে না, তখন সেটি কি হয় সংগঠিত হয়ে সাজানো গুছিয়ে আমি তখন সেটা ব্যাখ্যা বা বিশ্লেষণ করি। তাহলে এটি হচ্ছে প্রত্যক্ষণের সংগঠন এবং এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ঠিক আছে? এরপরে যে বৈশিষ্ট্যটি রয়েছে শিক্ষার্থী সেটি হচ্ছে প্রত্যক্ষণের অপরিবর্তনীয়তা। আচ্ছা, অপরিবর্তনীয়তা আসলে কি, প্রত্যক্ষণের অপরি আমরা আবার লিখি অপরিবর্তনীয়তা। আচ্ছা, এখান থেকে কিন্তু নামটা থেকেই বোঝা যাচ্ছে, অপরিবর্তনীয়তা নামটা থেকে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি যে যেটা পরিবর্তন হয় না, ফিক্সড, হ্যাঁ ডুবো কনস্ট্যান্স, আচ্ছা পরিবর্তন হবে না কোনটা, যে ধরো আমি যে কোনো একটা জিনিস প্রত্যক্ষণ করছি সেটি যত দূরেই যাক তাকে যেভাবে প্রত্যক্ষণ করবো ওই জিনিসটি যখন কাছে আসবে আমি একইভাবে প্রত্যক্ষণ করবো, তাই না? যেমন ধরো একজন ব্যক্তি অনেক লম্বা, ধরো 6 ফিট 2 ইঞ্চি একটা ব্যক্তি, 6 ফিট 2 ইঞ্চি হাইটের একজন লোক অনেক দূরে, ধরো আমার থেকে ধরো প্রায় আধা কিলোমিটার দূর থেকে আমি লোকটিকে আসতে দেখছি, তাহলে তাকে আমি যে দেখছি অনেক দূর থেকে আসতে, তখন কি তাকে আমি 6 ফিট 2 ইঞ্চির কম দেখবো না, ওই লোকটির যে হাইট আমি কিন্তু সেটি দেখবো, অপরিবর্তনীয় থাকবে। শিক্ষার্থীরা
তাহলে যেটি বলছিলাম যে অপরিবর্তনীয়তা দূর থেকে যে সেই ব্যক্তিকে যেই হাইটে দেখবো সেই 6 ফিট 2 ইঞ্চি ব্যক্তি কাছে থেকে কিন্তু একই হাইটে দেখবো, কোনো চেঞ্জ হবে না, এটি হচ্ছে অপরিবর্তনীয়তা। এরপরের যে পয়েন্টটি সেটি হচ্ছে আমরা শিক্ষার্থীদের কি এরপরের পয়েন্টটি হচ্ছে নমনীয়তা। ঠিক আছে, নমনীয়তা আমরা একটু দেখি, নমনীয়তা, আচ্ছা নমনীয়তার ক্ষেত্রে যেটি বোঝায় সেটি হচ্ছে যে আমরা যা কিছু দেখি সব নমনীয়ভাবে আসলে প্রত্যক্ষণ করি। দেখা যায় যে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা আবেগ প্রেষণা এগুলো তো জড়িত থাকে মানুষের মধ্যে, তো যে কোনো কিছু একটা উদ্দীপক বা একটা বিষয় বা বস্তুকে একই মানে বিভিন্নভাবে কিন্তু ব্যক্তিরা নমনীয়ভাবে পর্যবেক্ষণ করতে পারে, তাই তো? যেমন ধরো নমনীয়তার ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের উদ্দীপক আমার সামনে, ধরো আমি একটি উদ্দীপককে যেভাবে দেখছি আরেকজন ওই একই উদ্দীপককে সেভাবে নাও দেখতে পারে, নমনীয়ভাবে দেখতে পারে। ঠিক আছে, তাহলে এটি ছিল হচ্ছে নমনীয়তা। এবং সর্বশেষ যে বৈশিষ্ট্যটি রয়েছে শিক্ষার্থী সেটি হচ্ছে, সেটি কি শিক্ষার্থী, সেটি হচ্ছে সামগ্রিকতা। আমরা একটু লিখে নিই, সামগ্রিকতা। আচ্ছা, এখানে সামগ্রিকতা বলতে আসলে কি বুঝিয়েছে শিক্ষার্থী, যে সামগ্রিকতাটা কি, যে আমরা কোনো কিছু আসলে যে কোনো কিছু একটা জিনিস যদি দেখি, অত এই কলমটা দেখবো বা এই মার্কারটা যখন দেখবো, আমি কি এটা হাল মানে খণ্ড খণ্ডভাবে দেখছি না পুরাটা একসাথে দেখছি? আমি নিশ্চয়ই মার্কারটা যখন তাকাচ্ছি আমি ফার্স্টে মার্কারের মাথা, তারপরে মার্কারের পেছন অংশ অথবা মাঝখানে অংশ দেখছি না, আমি এটাকে সামগ্রিকভাবেই প্রত্যক্ষণ করছি। তো সামগ্রিকতা এটাই যে কোনো বিষয় বা কোনো বিষয়কে বা কোনো জিনিসকে কোনো ব্যক্তিকে খণ্ড খণ্ডভাবে প্রত্যক্ষণ না করে সামগ্রিকভাবে প্রত্যক্ষণ করা, এটি হচ্ছে সামগ্রিকতা। আশা করি শিক্ষার্থী তোমরা প্রত্যক্ষণের এই 5টি বৈশিষ্ট্য বুঝতে পেরেছ। নির্বাচনমুখিতা, প্রত্যক্ষণীয় সংগঠন বা সুবিন্যস্ত কর, নমনীয়তা, অপরিবর্তনীয়তা এবং সামগ্রিকতা। অনেক ইজি শিক্ষার্থী তোমার পয়েন্টগুলো মনে রাখবে এবং নিজে বুঝতে পারলে আসলে নিজেই উদাহরণ দিয়ে লিখতে পারবে, আর না বুঝতে পারলে আমরা তো তোমাদের সাথে আছি, যে কোনো সমস্যা হলে অবশ্যই বলেছি আমাদের সাথে যোগাযোগ করবে। তাহলে আমরা শিখনফল সংজ্ঞা পড়ে ফেললাম, বৈশিষ্ট্য পড়ে ফেললাম, তাহলে এখন আমাদের সেই শিখনফলটিতে চলে যায় শিক্ষার্থী, সংবেদন ও প্রত্যক্ষণে পার্থক্য। শিক্ষার্থীরা এবার আমরা চলে আসি সংবেদন ও প্রত্যক্ষণে পার্থক্যতে। এক্ষেত্রে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বই তো তোমাদের সাথেই আছে, এখন তোমরা ক্লাস ওয়ার্ক খাতাটিও সামনে রাখবে, আমি যা যা এখানে পড়াবো তোমরা পয়েন্টগুলো লিখে ফেলবে এবং আমার সাথে সাথে, ঠিক আছে? এখন আমি এখানে একটি মজার একটা জিনিস তৈরি করব, ঠিক আছে, বোর্ডে তোমরা আমাকে হেল্প করবা এবং তোমরাও তোমাদের ক্লাস ওয়ার্ক খাতায় এভাবেই ছবি অঙ্কন করবে আমি যেভাবে এখানে করছি, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই আসি সংবেদন প্রত্যক্ষণে পার্থক্যের প্রথম পয়েন্টে। ঠিক আছে, প্রথম পয়েন্টে আমি একটি পয়েন্ট লেখার জন্য আমি একটি ঘর বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখো আমি একটি ঘর বানাচ্ছি, আমরা একটি ঘর বানিয়ে নিলাম। সংবেদন প্রত্যক্ষণের প্রথম পয়েন্টটা কি, সংবেদন প্রত্যক্ষণের প্রথম যে পয়েন্টটি পার্থক্য সেটি হচ্ছে সংবেদন কী প্রক্রিয়া এবং প্রত্যক্ষণ কী প্রক্রিয়া। সংবেদন হচ্ছে প্রান্তীয়, সংবেদন কী প্রক্রিয়া, প্রান্তীয়, আর প্রত্যক্ষণ হচ্ছে, প্রত্যক্ষণ কোন প্রক্রিয়া, প্রত্যক্ষণ হচ্ছে কেন্দ্রীয়। শিক্ষার্থীরা সংবেদন প্রান্তীয় এবং প্রত্যক্ষণ হচ্ছে কেন্দ্রীয়, ঠিক আছে? এখন এই প্রান্তীয় কেন্দ্রীয় কি আসো আমরা একটু ব্যাখ্যা করি, এটি তোমাদের বইয়ের প্রথম যে পয়েন্টটি আছে সেটি। প্রান্তীয় হচ্ছে, সংবেদন হচ্ছে তোমার যে কোনো ঘটনার কি বলেছিলাম প্রাথমিক চেতনা বা বোধ, মেন কথাটা কিন্তু সংবেদন না, যখনই তুমি সেটাকে অর্থবোধ করছো মেন মূল জায়গায় যাচ্ছ এবং সেটাকে ব্যাখ্যা করছো সেটি কিন্তু প্রত্যক্ষণ, তাই না? প্রথমে সংবেদন কি হয় একটু এলোমেলোভাবে আমাদের মাথায় আসে, তাহলে এটি হচ্ছে আশেপাশের ঘটনা, তাই না? এবং মাঝখানে মূল ঘটনা যখন আমি বুঝতে পারছি যে কেন এটি হলো, কেন এটি আমাদের সাথে ঘটলো, তখন কিন্তু হয়ে যাচ্ছে কেন্দ্রীয়, ঠিক আছে? তাহলে মূল ঘটনাটি হচ্ছে কেন্দ্রীয় কিন্তু
তোমার আশেপাশে যে ঘটনাটি হচ্ছে সেটি হচ্ছে প্রান্তীয়। তাই সংবেদনের মূল ঘটনা যে হঠাৎ করে লাভ দিলাম এটি হচ্ছে আশেপাশে, যখন আমি মেইন জায়গায় পৌঁছালাম যে কেন লাভ দিলাম সেটি হচ্ছে কেন্দ্রীয়। তাহলে প্রথম পয়েন্টটি হলো সংবেদন হচ্ছে প্রান্তীয় ঘটনা, প্রত্যক্ষণ হচ্ছে কেন্দ্রীয়। আচ্ছা, সেকেন্ড যে পয়েন্টটি সেটি হচ্ছে সংবেদন কি, সংবেদন হচ্ছে উপস্থাপনমূলক। হ্যাঁ, সংবেদনকে উপস্থাপন করা সম্ভব, কারণ আমরা যে ঘটনাটি ঘটছে সেটি আমরা কি আমার সামনে সেটি আমি সুন্দর করে আমি উপস্থাপিত হচ্ছে, আমি সেভাবেই কাজ করছি, তাই তো? এটি হচ্ছে উপস্থাপনমূলক। কিন্তু একটা ঘটনা ঘটলো, সেটা সুন্দরভাবে উপস্থাপিত হলো, কিন্তু প্রত্যক্ষণ কি, প্রত্যক্ষণ কিন্তু একই সাথে উপস্থাপন সাথে হচ্ছে পুনরুজ্জীবনমূলক, পুনরুজ্জীবনমূলক। আচ্ছা, পুনরুজ্জীবনমূলক মানে কি, যে প্রত্যক্ষণ একই সাথে তো উপস্থাপিত হচ্ছে বিষয়টি, আবার এটাকে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করা যাচ্ছে, আবার এটাকে পুনরায় রিপিট হওয়ার সম্ভাবনা থাকে, পুনরায় এটাকে বর্ণনা করা, ব্যাখ্যা করা বা ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাহলে সেই ক্ষেত্রে সংবেদন হচ্ছে উপস্থাপনমূলক, কিন্তু প্রত্যক্ষণমূলক উপস্থাপনমূলকের সাথে সাথে হচ্ছে পুনরুজ্জীবনমূলক। ঠিক আছে, এটি ছিল সেকেন্ড পয়েন্ট। এর পরবর্তী যে পয়েন্টটা আমরা লিখব সেটি কি, আমরা পরবর্তী পয়েন্টে যাব। আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে সংবেদন হচ্ছে নিষ্ক্রিয় প্রক্রিয়া। ঠিক আছে, সংবেদন কি, সংবেদন হচ্ছে কি, নিষ্ক্রিয় প্রক্রিয়া। আর প্রত্যক্ষণ কি, প্রত্যক্ষণ হচ্ছে কি, সক্রিয় প্রক্রিয়া। তাহলে আমরা কিন্তু এখন যেহেতু দেখো শিক্ষার্থীরা আমি বলেছি যে তোমরা কিন্তু আমার সাথে সাথে আঁকবে, হ্যাঁ, তাহলে আমরা আসি সংবেদন কি বললাম, সংবেদন হচ্ছে নিষ্ক্রিয় এবং প্রত্যক্ষণ হচ্ছে সক্রিয় প্রক্রিয়া, নিষ্ক্রিয় প্রক্রিয়া, সক্রিয় প্রক্রিয়া। কেন নিষ্ক্রিয় সক্রিয় বললো বলতো, কারণ হচ্ছে যে নিষ্ক্রিয় কেন, যে সংবেদন কিন্তু মানে যখন তোমার হঠাৎ করে যে কোনো কিছু তুমি প্রাথমিকভাবে ফিল করো তখন সেই সম্বন্ধে কোনো অ্যাক্টিভিটি হয় না, হ্যাঁ, মানে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। যখন হঠাৎ করে কোনো কিছু চোখে আলো পড়লো, হঠাৎ করে কোনো কিছু আওয়াজ শুনলাম, এই মুহূর্তে জাস্ট মস্তিষ্কে একটা নক করে, সেটি কিন্তু নিষ্ক্রিয়। কিন্তু যখন আমি ওটাকে ব্যাখ্যা করতে যাই কিসের আওয়াজ, কিসের আলো বা কেন এরকম হলো, তখন কিন্তু তখন সক্রিয়তা হয়ে গেলো, তখন সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। তাহলে এই ক্ষেত্রেই কিন্তু সংবেদন নিষ্ক্রিয়, প্রত্যক্ষণ হচ্ছে সক্রিয়। ঠিক আছে, এর পরবর্তী যে পয়েন্টটা আসি, আমরা এই পরবর্তীতে যাব। এর বেসিসই ধরে যে সংবেদন হচ্ছে সরল প্রক্রিয়া, কিন্তু প্রত্যক্ষণ হচ্ছে কি, জটিল প্রক্রিয়া। জটিল কেন বলছে বলতো, যে হ্যাঁ, যে সংবেদন কিন্তু খুব সহজেই জাস্ট আমার মাথায় নক করছে, হ্যাঁ, আমার পঞ্চেন্দ্রিয়ের মধ্যে আমার মস্তিষ্কে শুধু যাচ্ছে, খুব সরলভাবে যে কোনো কিছু আমি দেখছি শুনছি বা পঞ্চেন্দ্রিয় যে কোনো একটি মাধ্যমে আমার মাথায় এসে মস্তিষ্কে পৌঁছাচ্ছে, এতটুকুই কিন্তু সংবেদন। সেখান থেকে যে কোনো বিষয় সম্বন্ধে আমি প্রাথমিক ধারণা বা বোধ হচ্ছে, তাই এটি খুবই সরল। প্রত্যক্ষণকে জটিল কেন বলেছে, যে হ্যাঁ, এটি যে এই যে বর্ণনা বিশ্লেষণ করছে এই কারণে বলছে যে যখন এটি এলোমেলো অবস্থায় থাকে পরে এটিকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে গুছিয়ে আমরা বর্ণনা বিশ্লেষণ করি, এই কারণে এই ক্ষেত্রে একটু জটিলভাবে সেটি করছি, তাই না, একটু জটিলতা রয়েছে, একদম ডাইরেক্ট করতে পারছি না সেটাকে, আগে ঘটনাগুলোকে একত্রিত করছি, সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণের জন্য গুছাচ্ছি, তারপরে আমি বর্ণনা করছি। তাই সংবেদন সরল প্রক্রিয়া, প্রত্যক্ষণ হচ্ছে জটিল প্রক্রিয়া। এর পরবর্তী যে পয়েন্টে আমরা যাব, শিক্ষার্থী তুমি কি দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর করে কি হচ্ছে, দেখো তো, আমি কিন্তু খুব সুন্দর করে একটি কি আঁকার চেষ্টা করছি, নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলছো, আমরা খুব সুন্দর করে একটি গ্রামের দৃশ্য আঁকার চেষ্টা করছি, আশা করি তোমরাও আমার সাথে সাথে হেল্প করছো এবং আঁকছো। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী যে পয়েন্টটি আমাকে যাব, এর পরবর্তী পয়েন্ট হচ্ছে সংবেদন হচ্ছে কি বলতে বললাম, যে এটি হচ্ছে অনির্বাচনমূলক। হ্যাঁ, সংবেদন হচ্ছে অনির্বাচনমূলক, সংবেদন হচ্ছে অনির্বাচনমূলক, প্রত্যক্ষণ হচ্ছে নির্বাচনমূলক। সেক্ষেত্রে আমি কিন্তু বই সিরিয়ালি যাচ্ছি না, আমি 10টি পয়েন্ট তোমাদের বই আছে, আমি সবগুলোই পড়াবো, সিরিয়ালি না বললেও চলবে। আচ্ছা, সংবেদন হচ্ছে অনির্বাচনমূলক, প্রত্যক্ষণ হচ্ছে নির্বাচনমূলক। হ্যাঁ, কেন বলতো, বলতো, হ্যাঁ, হয়তো বা সামনে থাকলে তোমরা বলেই দিতা, যে সংবেদন তো হঠাৎ করে তোমাদের মানে আমাদের ভিতরে বা প্রাথমিক অনুভূতি জাগাচ্ছে বা চেতনা দিচ্ছে, সেটা তো নির্বাচিত না, হঠাৎ করে আসছে, তাই এটা অনির্বাচনমূলক। কিন্তু যখনই সেটাকে আমি
ব্যাখ্যা বিশ্লেষণ করছি সেটা কিন্তু আমি নির্বাচন করছি, তাহলে সেটি নির্বাচনমূলক, তাই তো? তাহলে সংবেদন অনির্বাচনমূলক, উত্তর হচ্ছে নির্বাচনমূলক। তাহলে শিক্ষার্থীর পরবর্তী পয়েন্টে আমরা চলে যাই। শিক্ষার্থীরা, আমরা পাঁচটি পয়েন্ট পড়েছি, এবার আমরা ছয় নম্বর পয়েন্টটি পড়ব। ছয় নম্বর পয়েন্টটি হচ্ছে যে সংবেদন কি। সংবেদন হচ্ছে অসংগঠিত প্রক্রিয়া এবং প্রত্যক্ষ হচ্ছে সংগঠিত প্রক্রিয়া। সংবেদন কেন অসংগঠিত প্রক্রিয়া? এই তো, আমার মনে হয় তোমরা একটু একটু ধরতে পারছো। সংবেদন এই কারণেই অসংগঠিত প্রক্রিয়া যে হঠাৎ করে তোমার মস্তিষ্কে সেটা নক করছে, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে তোমাকে প্রাথমিক ফিল বা চেতনা বা বোধ দিচ্ছে, সেটি কিন্তু সাজিয়ে গুছিয়ে না, এলোমেলোভাবে অসংগঠিত অবস্থায় তোমাকে নক করছে, তাই তো? মস্তিষ্কে আসছে। দেন সংগঠিত প্রক্রিয়া প্রত্যক্ষণকে কেন বলছে? কারণ তারপরে সেটিকে আমরা সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছি, তাই তো? তাই একটি হচ্ছে সংগঠিত এবং প্রত্যক্ষণের অপরটি হচ্ছে অসংগঠিত। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এই হচ্ছে তোমার ছয় নম্বর পয়েন্ট ছিল। এরপরে আমরা যে পয়েন্টগুলো যাবো, তার আগে আমি একটু বর্ডারটা একটু দিই শিক্ষার্থীরা, বর্ডারটা দিয়ে নিই। তাহলে আমরা এখন পড়ছি যে সংবেদনের পড়ছিলাম হচ্ছে পার্থক্য। তাহলে আমরা ছয়টা পার্থক্য পড়ে ফেলছি, এরপরে আমরা যাব সাত নম্বর পার্থক্যতে। ঠিক আছে, আমরা কিন্তু একটা সুন্দর গ্রামের দৃশ্য আঁকার চেষ্টা করছি আমি, ঠিক আছে? তোমরাও আমার সাথে একো, কিন্তু আমি জানি আমারটা তো মোটামুটি একটা পোস্টার পেপার দেখছি, তোমরা সুন্দর করে হাতে কাগজ কলম নিয়ে, পেন্সিল নিয়ে বা কালার পেন্সিল নিয়ে আঁকবে, দেখো খুব ভালো লাগবে। ঠিক আছে, তোমরা এরকম একে পয়েন্টগুলো লিখে বোঝার চেষ্টা করবে এবং পরে এই ছবি আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবে, আমি দেখবো তোমরা কত সুন্দর করে ছবি আঁকতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। আমরা একটু মেঘ দিই, মেঘের ঘন ঘটা আকাশে, ঠিক আছে? আমরা একটু মেঘ দিই। আচ্ছা, এর পরবর্তী পয়েন্টটা কি? সংবেদনটা কি? সংবেদন হচ্ছে প্রেষণা বা আশা আকাঙ্ক্ষার প্রভাব মুক্ত, প্রেষণা বা ইচ্ছা বা বলে আশা আকাঙ্ক্ষা, হ্যাঁ এগুলার কি? এগুলো হচ্ছে আশা আকাঙ্ক্ষা, ঠিক আছে? এটার কি? প্রভাব মুক্ত। প্রভাব মুক্ত কে? প্রভাব মুক্তটা কে? প্রভাব মুক্ত হচ্ছে সংবেদন, ঠিক আছে? সংবেদন প্রেষণা ইচ্ছা বা আশা আকাঙ্ক্ষার প্রভাব মুক্ত। হ্যাঁ, যখনই আমাদের প্রথমেই মস্তিষ্কে এসে রক করে তখন কিন্তু এখানে আমাদের চাওয়া পাওয়া ইচ্ছা আশা আকাঙ্ক্ষার কিছুই নেই, কিন্তু প্রত্যক্ষণের ক্ষেত্রে কি দেখো তো, প্রত্যক্ষণের ক্ষেত্রে কিন্তু প্রেষণা বা ইচ্ছা বা আশা আকাঙ্ক্ষার প্রভাবিত, হ্যাঁ আশা আকাঙ্ক্ষা দ্বারা প্রভাবিত। আচ্ছা, এটার মানে কি? যে এটার মানে হচ্ছে যে সংবেদনের ক্ষেত্রে আসলে ইচ্ছা আশা আকাঙ্ক্ষার কোনো মূল্যায়ন নেই বা ওটা কোনো গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু প্রত্যক্ষণের ক্ষেত্রে দেখো অবশ্যই বা প্রেষণা বা আশা আকাঙ্ক্ষা এটা প্রভাবিত, মানে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এগুলো দ্বারা, ব্যক্তি ইচ্ছা বা আশা আকাঙ্ক্ষা দ্বারা প্রভাবিত হচ্ছে। কিভাবে? ওই যে বললাম প্রথমে যদি সংজ্ঞাটা বিশ্লেষণ করি, হঠাৎ করে নক করলে সেখানে আমার ইচ্ছা আশা আকাঙ্ক্ষার কোনো কারণই নেই, কিন্তু আমি যখন কোনো কিছু বর্ণনা ব্যাখ্যা করতে যাব তখন অবশ্যই মানে প্রত্যক্ষণের ক্ষেত্রে অবশ্যই সেখানে আমার ইচ্ছা, আমি কতটুকু বর্ণনা করব, আমার আশা বা আকাঙ্ক্ষা থাকুক বা আমার যে কোনো কিছু, মোট কথা হচ্ছে সেখানে সেটা একটু হলেও প্রেষণাটা প্রভাব বিস্তার করে, যেটা সংবেদনে করে না। তাহলে আমরা সাতটি পয়েন্ট কিন্তু শিখে গিয়েছি, এবার আমরা দেখি আমরা আট নম্বর পয়েন্টে যাবো। ঠিক আছে, আট নম্বর পয়েন্টে যাই, আমরা একটা চেষ্টা করি সুন্দর করে একটি নৌকা আঁকার। আচ্ছা, নৌকা আঁকার চেষ্টা করি সুন্দর করে, দেখি পারে কি না, যদিও আমি কিন্তু বাবা এত এক্সপার্ট না, তারপর আমি ট্রাই করছি, ঠিক আছে? আমি কি হলো ট্রাই করে দেখতে পারি কি না। আচ্ছা আচ্ছা, প্রেষণার এই সংবেদনের ক্ষেত্রে যেটি আমরা সাতটা পয়েন্ট পড়লাম, এবার আমরা আট নম্বর পয়েন্টটি পড়ার চেষ্টা করব। হ্যাঁ, যে আট নম্বর পয়েন্টে কি? আচ্ছা, সংবেদনের ক্ষেত্রে আমরা একটু দেখি নৌকা কি। আচ্ছা, আমরা এবার আসি, তাহলে আমরা সাত নম্বর দিয়েছি, এবার আট নম্বরে আসি। সংবেদনের ক্ষেত্রে এটি হচ্ছে কি?
শিক্ষাজিত নয়, শিক্ষাজিত নয়, শিক্ষা দ্বারা অর্জিত নয়। যখনই কোনো কিছু আমার মস্তিষ্কে এসে নক করছে তখন কিন্তু সেখানে শিক্ষণীয় কিছুই থাকে না, ঠিক আছে? শিক্ষাজিত নয়, সংবেদনের ক্ষেত্রে শিক্ষণীয় কোনো কিছুই থাকে না, কিন্তু প্রত্যক্ষণ সম্পূর্ণ কি শিক্ষার্জিত, ঠিক আছে? প্রত্যক্ষণ শিক্ষার্জিত, প্রত্যক্ষণ মানে কি আমরা শিক্ষণের মাধ্যমে এটি অর্জিত করি, আমরা কোনো কিছু শিখে সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ যখন করি তখন কিন্তু শিক্ষণটা হয়ে যায়, তাই না? হ্যাঁ, আমি এখন একটি আলো দেখলাম, আলোটা কিসের ছিল? একটি প্রাইভেট কারের আলো। তাহলে এটা কিন্তু আমরা শিখলাম যে আমরা একটা আলো দেখতে পাচ্ছি, এটি প্রাইভেট কালের আলো। তাহলে কি যে প্রত্যক্ষণটা যখন আমি এলোমেলোভাবে গুছিয়ে নিচ্ছি সেখানেই আমার শিখনটা হচ্ছে। সংবেদন হঠাৎ করে টাচ করায় সেখানে কিন্তু কোনো রকম শিক্ষণ বা শিক্ষণের মাধ্যমে অর্জন করা হচ্ছে না, যার জন্য এটি শিক্ষার্জিত নয়, ঠিক আছে? এরপরে যে পয়েন্টটি, এটি হচ্ছে সংবেদনের ক্ষেত্রে কী হয় জানো, বস্তুর গুণ জানা যায়। গুণ মানে বস্তুটি গুণ কী, সে কী করে, সে আলো দিচ্ছে, তাই না? একটা বস্তু আলো দিচ্ছে সেটি হচ্ছে গুণ, একটা বস্তু আওয়াজ করছে সেটি হচ্ছে গুণ। সংবেদনের ক্ষেত্রে বস্তু গুণ জানা যায়, কিন্তু প্রত্যক্ষণের ক্ষেত্রে কী, প্রত্যক্ষণের ক্ষেত্রে হচ্ছে গুণ বিশিষ্ট বস্তু জানা যায়, গুণ বিশিষ্ট বস্তু। তার মানে কি, যেই বস্তুটার গুণ, মানে সংবেদনের ক্ষেত্রে বস্তুর গুণ জানা যায় মানে একটা বস্তু আলো দেয় এটুকু জানা যায়, কিন্তু কি কোন বস্তুটি আলো দিল সেই গুণটা হচ্ছে আলো দেয়া, সে আলোটা কে দিচ্ছে সেই গুণ বিশিষ্ট বস্তুটা জানা যায় হচ্ছে প্রত্যক্ষণে, ঠিক আছে? একটা গাড়ির হর্ন শুনলাম, গাড়ি হর্ন দিচ্ছে, এটি হচ্ছে বস্তুর গুণ, হর্ন দেয়া। কিন্তু কোন গাড়ি হর্ন দিচ্ছে এটি কি, গুণটা হচ্ছে হর্ন দেয়া, গুণ বিশিষ্ট বস্তুটা কি, এটা কোন গাড়ি, এটা কি প্রাইভেট কার, ট্রাক, না এটি মোটরসাইকেল, না এটা ঠেলা গাড়ি, না লসিমন করিমন যাই বল, সেটি হচ্ছে গুণ বিশিষ্ট বস্তু। দুঃখিত, তাহলে সংবেদনের ক্ষেত্রে বস্তুর গুণ জানা যায়, প্রত্যক্ষণের ক্ষেত্রে গুণ বিশিষ্ট বস্তুকে জানা যায়। তাহলে আমরা মোটামুটি নয়টা পয়েন্ট পড়েছি, এবার আমরা লাস্ট পয়েন্টটা পড়ব। লাস্ট পয়েন্টটা কি, লাস্ট পয়েন্ট হচ্ছে সংবেদনের ক্ষেত্রে সংবেদীয় বা অন্তর্মুখী স্নায়ু কাজ করে। হ্যাঁ, সংবেদীয় বা অন্তর্মুখী স্নায়ু, এটা হচ্ছে সংবেদনের ক্ষেত্রে কাজ করে, কিন্তু মানে অন্তর্মুখী স্নায়ু কাজ করে, কিন্তু মানে সংবেদন মানে কি, হঠাৎ করে মস্তিষ্কে এসে নক করছে প্রাথমিক ধারণা, প্রথম যে ফিলিংস বা সেন্সেশন হচ্ছে, তাই না? তাহলে সংবেদীয় স্নায়ু এখানে অভ্যন্তরীণভাবে মস্তিষ্কে আঘাত করছে, পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে অভ্যন্তরীণ মাধ্যমে মস্তিষ্কে আঘাত করছে, তাহলে অন্তর্মুখী বা সংবেদীয় স্নায়ু। প্রত্যক্ষণের ক্ষেত্রে কি, প্রত্যক্ষণের ক্ষেত্রে হচ্ছে সংযোজক স্নায়ু। সংযোজক স্নায়ু মানে কি, সংযোজক স্নায়ু মানে যেটি অন্তর্মুখী এবং বহির্মুখী দুইটাই কাজ করে সেটি হচ্ছে সংযোজক স্নায়ু। প্রত্যক্ষণের ক্ষেত্রে কি হচ্ছে, এক তো নক করছে সেটা ঠিক আছে অন্তর্মুখী, কিন্তু নক করার পর তুমি লাফ দিলে, এই যে লাফ দিলা, তুমি লাফ দিলে, এই লাফ দেওয়াটা বহির্মুখীভাবে তোমার পাটা লাফ দিল, এটি হচ্ছে সংযোজক স্নায়ু। তার মানে কি, যে অন্তর্মুখী এবং বহির্মুখী দুইটার মধ্যে সংযোগ স্থাপন করছে হচ্ছে প্রত্যক্ষণ, ঠিক আছে শিক্ষার্থীরা? আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ যে পয়েন্টগুলো কি। এটা তোমাদের কাছে প্রথম প্রথম একটু কঠিন লাগতে পারে, তবে এই বিষয়গুলো অনেক মজার, অনেক মজার, সামনাসামনি তোমরা থাকলে অনেক মজা করে এগুলো আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদের সাথে পার্টিসিপেটরি মেথডের মাধ্যমে বিষয়গুলো করা যেত, হ্যাঁ, কিন্তু আসলে সেটি সম্ভব না, তাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আপাতত আমরা এভাবেই শিখাচ্ছি। তারপর তোমাদের এই পার্থক্যগুলো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমি তো তোমাদের সাথেই আছি। তাহলে শিক্ষার্থী, এখন আমরা চলে যাব একটু মূল্যায়নের দিকে, দেখি তোমরা এতক্ষণ আমি কী কী পড়লাম, তোমরা কতটুকু মনোযোগ দিয়ে শুনেছো, ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে একটু মূল্যায়ন করি তোমাদেরকে। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আমাদের আজকে শিখন ফলগুলো শিখে ফেলেছি, প্রত্যক্ষণের সংজ্ঞা, প্রত্যক্ষণের বৈশিষ্ট্য এবং প্রত্যক্ষণ ও সংবেদনের পার্থক্য। এখন তোমরা আমাকে বলো, তোমরা তো আমার সামনে, ধরো যারা ক্লাসওয়ার্ক খাতা নিয়ে বসে আছো অবশ্যই তারা লিখবে এবং মুখে মুখে বলবে, সেটি হচ্ছে বলো তো প্রত্যক্ষণ কাকে বলে। হ্যাঁ শিক্ষাতে, আমরা জানি তোমার সামনে থাকলে অবশ্যই বলে দিতে পারতে যে সংবেদনের অর্থগত ব্যাখ্যা হচ্ছে বা বিশ্লেষণ হচ্ছে প্রত্যক্ষণ, ঠিক আছে? যে কোনো বস্তু বা ব্যক্তির প্রতি প্রাথমিক
চেতনা বা বোধ সংবেদন এবং সংবেদনকে অর্থগত ব্যাখ্যা বা বিশ্লেষণ করা হচ্ছে প্রত্যক্ষ আশা করি তোমাদের মনে আছে এবং আমি জানি তোমরা ক্লাসে থাকলে কতজন যে হাত তুলতে এটা বলার জন্য আচ্ছা এর পরবর্তী একটা পয়েন্ট বলি বলো তো প্রত্যক্ষের যে কোন একটি বৈশিষ্ট্য বলো যে কোন একটি এবং তোমরা যারা ক্লাস ওয়ার্ক হাতে সামনে কিছু লিখে ফেলো যে কোন একটি বৈশিষ্ট্য হ্যাঁ আমি জানি তোমরা অনেকেই লিখতে পেরেছো আমি একটি মনে করে বলে দিই হয়তো এটা নির্বাচনমুখী হতে পারে এটি সামগ্রিকতা হতে পারে এটি তোমার তোমার হতে পারে সংগঠন বা সুবিন্যাস্তকরণ যে কোন একটি বৈশিষ্ট্য তোমরা লিখে ফেলবা ঠিক আছে আশা করি তোমরা লিখেছো এবার আমরা লাস্ট প্রশ্ন যে সংবেদন ও প্রত্যক্ষণ যে পার্থক্যগুলো বললাম যে কোন দুইটি পার্থক্য আমাকে একটু বুঝায় বলো তো বা লিখো তো তোমার ক্লাস ওয়ার্ক খাতায় হ্যাঁ তোমরা সামনে থাকলে তো অবশ্যই বলে দিতে যেহেতু নাই তোমরা সে দেখো নিজেরাই নিজেদের ক্লাস ওয়ার্ক খাতায় লিখে ফেলো হ্যাঁ যে কোনো দুইটি পার্থক্য লিখবে এখানে তো দেখাই যাচ্ছে টোটাল দশটি পার্থক্য আছে আমার পেছনে তোমরা যে কোনো দুইটি পার্থক্য লিখে ফেলো ঠিক আছে শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকে আমার পড়াটা বুঝতে পেরেছো যদি কোনো কারণে না বুঝতে পারো অবশ্যই 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 আমরা বিষয় শিক্ষকরা তোমাদেরকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত আছি তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করবে হোয়াটসঅ্যাপ করবে প্রশ্ন করবে শিক্ষার্থী তোমাদের আমি বারবার বলি যে তোমরা প্রশ্ন করো প্রশ্ন করলে আমাদের আসলে ভালো লাগে হ্যাঁ এবং আমরা বুঝতে পারি যে তোমরা আসলে ক্লাসটি পুরোপুরি দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো তো আজকে আমরা এই পর্যন্তই পরবর্তীতে আবার এই অধ্যায়েরই ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসে কথা হবে বা দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ তোমরা ভালো থাকো এবং এই সম্পূর্ণ টপিকটি পড়ে বোঝার চেষ্টা করবে ঠিক আছে আজকে ভালো থাকো তোমরা নিজের যত্ন নিও বাবা মার যত্ন নিও আশা করি নেক্সট ক্লাসে বা পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ